আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, পুতিন ইউক্রেনে হামলা চালাবেন আশঙ্কা বাইডেনের, মুজাফফরাবাদ ইয়ারকান্দ সড়ক পাকিস্তান চীন নতুন প্রকল্পে চিন্তায় ভারত, যা করেছি তার জন্য ক্ষমা প্রার্থী নয় আফগান প্রসঙ্গে যা বলছেন বাইডেন, পুতিন রাইসির বৈঠক সম্পর্ক জোরদারে গুরুত্ব, তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করতে হবে বলছে চীন, সর্বশেষে জানিয়ে দিব আমিরাতকে গোয়েন্দা তথ্য নিরাপত্তা দিতে চায় ইসরায়েল। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি, চলতি জানুয়ারিতে চারবার মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া। সর্বশেষ গত সোমবার পিয়াংওয়াং বিমানবন্দর থেকে সমুদ্রে দুটি স্বল্পপাল্লার ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় দেশটি। জানা গেছে যুক্তরাষ্ট্রের সাথে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুত উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন আবার চালু হতে পারে হস্তগত পারমাণবিক কর্মসূচি বলে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন। আজ বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সিএনএন প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার শীর্ষ নেতার সঙ্গে জরুরি বৈঠক করেছেন কিম। সেখানে যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতাপূর্ণ নীতিমালা আর সামরিক হুমকি বিপজ্জনক রেখা পার করেছে বলে মত দেন তারা। তাই আগ্রহ না করে তারা পাল্টা পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন বলেও জানিয়েছে গণমাধ্যমটি। উল্লেখ্য, এতদিন বন্ধ থাকা পরমাণু বোমা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আবার শুরু করতে পারে পিয়াংওয়াং। সম্প্রতি কোরীয় উপকূলে বেড়েছে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পিয়াংওয়াং। চলতি মাসে চালিয়েছে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পুতিন ইউক্রেনে হামলা চালাবেন আশঙ্কা বাইডেনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা চালাবেন বলে ধারণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার বাইডেন এই আশঙ্কা প্রকাশ করেছেন, তবে এ ধরনের কিছু ঘটলে রাশিয়াকে কড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন তিনি। এর আগে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা জানায় ইউক্রেনে এক মাসের মধ্যে হামলা চালাতে পারে রাশিয়া। এর পরপরই বাইডেনের কাছ থেকে এমন মন্তব্য এলো। বৃহস্পতিবার সিএনএন এর এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। রাশিয়া ইউক্রেন সীমান্তে 1,00,000-এর বেশি সেনা মোতায়েন করেছে। এ বিষয়ে জানতে চাইলে বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেন, আমার ধারণা রাশিয়া ইউক্রেনের দিকে অগ্রসর হবে। পুতিনকে ইঙ্গিত করে তিনি বলেছেন সে কিছু একটা হতে পারে। বাইডেন বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে আবারও আগ্রাসন চালায় তবে এটি তাদের জন্য বিপর্যয়কর ডেকে আনবে। আমাদের মিত্র অংশীদাররা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত। রাশিয়া যদি আক্রমণ চালায় তাহলে এর জন্য তাদের অনুশোচনা করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইউক্রেন সীমান্তে রুশ সেনার উপস্থিতি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সেনাবাহিনী ফিরে নিতে রাশিয়ার উপর চাপ বাড়াচ্ছে পশ্চিমা দেশগুলো। এর মধ্যে ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকবার আলোচনা করেছে রাশিয়া। তবে সবশেষ আলোচনার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ইউক্রেন ইস্যুতে তার দেশ কোনো ছাড় দেবে না। 3 দশক আগে স্নায়ুযুদ্ধ অবসানের পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবারই। এর আগে ক্রিমিয়া দখল নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও তা বেশি দূর আগায়নি। কিন্তু এবার ইউক্রেন সীমান্ত রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা আগের সবকিছুকে ছাড়িয়ে গেছে। এর মধ্যে কাজাকিস্তানে বিক্ষোভ দমনের দেশটির আহ্বানে সাড়া দিয়ে মস্কোর সেনা প্রেরণ ও বড় ধরনের উদ্বেগ সূচনা করে। মুজাফফরাবাদ ইয়ারকান্দ সড়ক পাকিস্তান চীন নতুন প্রকল্পে চিন্তায় ভারত। পাকিস্তান ও চীনের মধ্যকার নতুন একটি সড়ক প্রকল্প নতুন চিন্তা সৃষ্টি করেছে ভারতের মধ্যে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের জন্য তা কাটা হয়ে দাঁড়াতে পারে বলে ভারতীয় বিশেষজ্ঞরা মনে করছেন। হিন্দুস্তান টাইমস পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের মুজাফফরাবাদ থেকে চীনের সিয়াংকান্ত ইয়াংকান্ত পর্যন্ত একটি সড়ক স্থাপনের আলোচনা চলছে। এই সড়ক তৈরি হয়ে গেলে বিভিন্ন কূটনৈতিক ও সামরিক দিক থেকে ভারতের মাথা ব্যথার কারণ হতে পারে। আবার যে উপত্যকার উপর দিয়ে এই রাস্তা নির্মাণ হবে সেই গর্ডসগ্রাম উপত্যকা 1963 সালে অবৈধভাবে পাকিস্তান চীনকে দিয়ে দেয়। আর এই সড়ক তৈরি হলে সিয়াচেন সীমান্তে ভারতের সেনাবাহিনীর জন্য বড় সড়ক চ্যালেঞ্জ উপস্থিত হতে পারে বলে মনে করা হচ্ছে। যে এলাকা দিয়ে পাকিস্তান ও চীনের মধ্যে এই সড়ক যাবে সেখানে সিচাং ছাড়াও রয়েছে রোমা তেহরাম হিমবাহ। ওই এলাকার সংলগ্ন বাকি হিমবাহ জায়গা দখল করে রেখেছে চেনা লাল ফৌজ। উত্তরে চীনের সারগাম উপত্যকা, পশ্চিমে পাকিস্তানের নিয়ন্ত্রিত কাশ্মীর। এদিকে যখন চীনের লাল ফৌজ ক্রমাগত ভারতীয় সেনাবাহিনীকে রোখার চেষ্টা করেছে, এমন প্রেক্ষাপটে এই নয় রাস্তার প্রকল্প ভারতের উদ্বেগের কারণ হয়ে উঠেছে। প্রতিবেদনে বলা হয়, ওই সড়ক যোগাযোগে যে পাকিস্তান ও চীনের সেনা কার্যকলাপ বাড়বে তা বলাই বাহুল্য। অন্যদিকে তা ভারতের জন্য কাটা হয়ে উঠেছে, কারণ ওই রাস্তার ফলে ভারত সীমান্তে দুই দিক কার্যগত চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ভারতীয় বিশেষজ্ঞদের মতে সিয়াচং সীমান্তে ভারতীয় সেনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ফেলতে পারে এই সড়ক।
যা করেছে তার জন্য ক্ষমা প্রার্থী নয় আফগান প্রসঙ্গে যা বললেন বাইডেন। আফগান প্রদেশ থেকে আমেরিকান সেনা প্রত্যাহার নিয়ে নিজেদের মতামত স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার তিনি বলেন, যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী নই। এ সময় আফগানিস্তান থেকে সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত এবং প্রত্যাহারের পক্ষে যুক্তি দিয়ে বাইডেন পরবর্তী প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছেন। তিনি আরো বলেছেন, আফগানিস্তান থেকে 20 বছর পর সহজে বের হওয়ার আশা কোনো উপায় ছিল না। যখনই তা করতে যাওয়া হয়েছে তখনই তা সম্ভব হয়নি এবং আমি যা করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী নই। তবে গত বছরের আগস্টের মাঝামাঝি তালেবানরা দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর আফগানিস্তানের সংকটের জন্য বাইডেন তার অনুভূতি প্রকাশ করেন। তিনি বলেছেন, আফগান নারী পুরুষ যারা সন্ত্রাসী হামলার ফলে বিমানবন্দরের লাইনে বিস্ফোরণের শিকার হয়েছেন তাদের জন্য আমি খুবই উদ্বিগ্ন। বাইডেন বলেছেন, আমরা যদি সরে না আসতাম তাহলে আরো অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হতো, আফগানিস্তানের দিকে অনেক বেশি নজর দেওয়া হতো। তালেবানের অযোগ্যতার পরিণতি হিসেবে যা ঘটেছে তা কি আমার খারাপ লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগছে। তিনি আরো বলেছেন, তাই বলে বিশ্বজুড়ে যা ঘটেছে আমরা প্রতিটি সমস্যার সমাধান করতে পারি না এবং তাই আমি এটিকে যথাযথ সমস্যা হিসেবে দেখছি না। আফগানিস্তান যুক্তরাষ্ট্রের উপর যে অর্থনৈতিক বোঝা চাপিয়ে দিচ্ছে সেই বিষয়টিও তিনি তুলে ধরেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকান বাহিনীকে সে দেশে রাখতে প্রায় $1 trillion সাপ্তাহিক ব্যয়ের উদ্বৃত্তি দিয়ে বাইডেন উল্লেখ করেন তিনি শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনার কথা বলেছেন। পুতিন রাইসির বৈঠক সম্পর্কে জোরদারি গুরুত্ব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির জন্য সমর্থন প্রকাশ করেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বুধবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো পৌঁছেছেন ইব্রাহিম রাইসি। 2017 সালের পর এবারই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করেছেন। বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রেসিডেন্ট পুতিন রাইসি সম্পর্কে বলেছেন, আপনি শপথ গ্রহণের পর থেকে আমরা নিয়মিত যোগাযোগ রাখছে, তবে ফোন আলাপ ও ভিডিও কনফারেন্স কখনোই সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না। রাইসি মনে করেন, করোনা মহামারীর মধ্যেও দুই দেশের বাণিজ্য 6% বৃদ্ধি পেয়েছে, নানা প্রকল্পে পারস্পরিক সহযোগিতা রয়েছে, দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবেলা ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছে। তিনি আরো বলেছেন, 40 বছরের বেশি সময় যাবৎ ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা অব্যাহত আছে, যদিও নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না। তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণ করতে হবে বলছে চীন। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রত্যাশা পূরণের তাগিদ দিয়েছে চীন। দেশটির রাষ্ট্রীয় ক্ষমতা অগ্রদিষ্ট হওয়ার 5 মাস পর মঙ্গলবার চীন তালেবানের প্রতি এই আহ্বান জানায় খবর ইরানি সারাফাতের। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়ান জাও মঙ্গলবার বেনজিং এর এক সংবাদ সম্মেলনে তালেবানের প্রতি এই তাগিদ দেন। তিনি বলেছেন, আফগানিস্তানের শাসকদের উচিত আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা, পররাষ্ট্রনীতি এবং সন্ত্রাস দমনের ক্ষমতার সঙ্গে পদক্ষেপ নেওয়া। 2021 সালে দেশটির ক্ষমতা দখল করার পর থেকে মূলত একঘরে হয়ে আসছে দেশটি। আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বিদেশি দেশ সহ বিভিন্ন দেশে আহ্বান জানিয়ে আসছে তালেবান সরকার। প্রথমে পাকিস্তান, চীন এবং রাশিয়ার তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কোনো দেশই তা দেয়নি। এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য চীন তালেবানের প্রতি এই আহ্বান জানিয়েছে। আমিরাতকে গোয়েন্দা তথ্য নিরাপত্তা দিতে চায় ইসরায়েল। সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুদি বিদ্রোহীদের ভয়াবহ হামলার পর দেশটিতে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা এবং নিরাপত্তা দেওয়ার প্রস্তাব দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রধানমন্ত্রী এই সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তান। আমিরাতের রাজধানী আবুধাবির বিমানবন্দরে গত সোমবার ভয়াবহ ড্রোন হামলা চালায় হুদি বিদ্রোহীরা। এতে 2 জন পাকিস্তানি এবং 1 জন ভারতীয় প্রাণ হারিয়েছেন। হুদি সমর্থিত ইয়েমেনের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, আমিরাতে চালানো ওই বড় ধরনের হামলায় ড্রোনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টুইট বার্তায় আবুধাবি বিমানবন্দরে ওই হামলার নিন্দা জানিয়ে এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেছেন। আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে সোমবার এক বার্তা পাঠিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী। এতে ইসরায়েল বলেছে, আমরা আমিরাতের পাশে আছি, এই ধরনের হামলা থেকে আমিরাতের জনগণকে বাঁচাতে প্রয়োজনে আমরা গোয়েন্দা তথ্য এবং নিরাপত্তা দিয়ে সহায়তা করব।